যার যা সেই বুঝে, ঘর বাড়ি গঙ্গায় তলিয়ে যাওয়ার কি কষ্ট। মাথা গোজার মতো না আছে ঘর, আর না আছে খাবার। এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়ে উঠেছে মালদা জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর। প্রতিবছর গঙ্গা ভাঙন অব্যাহত বীরনগরের বিভিন্ন এলাকা জুড়ে। বেশ কিছুদিন গঙ্গা ভাঙন বন্ধ থাকার পর আবারও আজ সকাল থেকে প্রায় 200-এর অধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। মানুষজন কোথায় যাবে, কি খাবে কিছুই বুঝতে পারছেন না। যে যেখানে পারছেন আগে থেকেই বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। কিছু মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছিল বীরনগর হাইস্কুলে, কিন্তু সেখানেও ভাঙন আসার সংকেত, তাই সেখান থেকেও মানুষ বেরিয়ে পড়েছেন। বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ফুটপাতে, আত্মীয় স্বজনের বাড়িতে এক ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠেছে বীরনগর জুড়ে। এলাকা ছেড়ে চলে যাচ্ছেন বহু মানুষ অন্যত্র। স্থানীয় মানুষেরা জানান, আমরা বড় কষ্টে আছি। এখানে বহু মানুষ ভিড় করেছে গঙ্গা ভাঙন দেখতে, কিন্তু আমাদের ভিতরটা ফেটে যাচ্ছে। আমাদের ঘরবাড়ি সর্বস্ব চলে যাচ্ছে এই গঙ্গার গর্ভে, আমরা আর পারছি না সহ্য করতে। আমরা দিন আনি দিন খাই, কোনোরকম মাথা গোজার মতো ঘরবাড়ি তৈরি করেছিলাম, সেটা নদী গর্ভে।